নমস্কার বন্ধুরা, আমি অর্ণব দাস, মিনি গার্ডেনার ইউটিউব চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজকে আমাদের ভিডিও কিভাবে আমরা অ্যালোভেরা গাছকে টবে অথবা মাটিতে প্রতিস্থাপন করব। অ্যালোভেরা গাছ একটি সার্কুলেন্ট জাতীয় গাছ। এর পাতার মধ্যে সমস্ত খাবার, মানে গাছের প্রয়োজনীয় খাবার থাকে, যেগুলি আমাদের স্কিনের পক্ষে এবং ত্বকের পক্ষ প্রয়োজন হয়। এই অ্যালোভেরা গাছকে দিয়েই কিন্তু বিভিন্ন ধরনের ওষুধপত্র তৈরি হয়। এর মাটি আমরা কি নেব, এই গেল সমস্ত ব্যবস্থা। এবার মাটি আমরা কি নেব সেটাতে আমরা আসছি। মাটিতে প্রথমে নিতে হবে 70% গার্ডেন সয়েল, 70% হাতের সামনে পাওয়া যে কোনো মাটি, 20% নদীর সাদা বালি, আর 10% ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার। এটা নিয়ে ভালো করে মিশিয়ে রাখবেন। মিশিয়ে রেখে একটি ছোট পলিব্যাগের মধ্যে আমি এখানে এটাকে লাগাবো। এটা একটি ছোট পড়া গ্রো ব্যাগ, গ্রো ব্যাগের মধ্যে আমি লাগাবো। আপনি চাইলে টবের মধ্যে লাগাতে পারেন। এই গাছটির কিন্তু মেন শত্রু হচ্ছে জল। জল কিন্তু যেন বেশি গোড়ায় না জমে, সেইভাবেই মাটিটা তৈরি করতে হবে। এর থেকে সহজে তৈরি গাছ আমি কিন্তু এর আগে দেখিনি বন্ধুরা। যারা যারা নতুন বাগান তৈরি করছেন অবশ্যই কিন্তু এই গাছটি একবার না একবার লাগাবেনই। একটি গাছ লাগালে অনেকগুলি গাছ তৈরি হয়ে যায়। আমি একটি গাছই প্রথমে লাগিয়েছিলাম, দিয়ে আমার গোটা বন হয়ে গেছে অ্যালোভেরা গাছের। ডাইরেক্ট সানলাইটে কিন্তু রাখবেন না, এটা ইনডাইরেক্ট সানলাইটে রাখলে খুব ভালো হয়, যেখানে আলোযুক্ত জায়গা কিন্তু ডাইরেক্ট সানলাইট পড়ে না, অথবা পড়লেও সকালের যে হালকা সানলাইট সেটুকু পড়ে, তাহলে গাছটি আরও বেশি ভালোভাবে গড়ে উঠতে পারে। এই গেল আমাদের পরিচর্যা। পরবর্তীকালে আমি আরও ভিডিও করবো অ্যালোভেরাকে নিয়ে। এই ভিডিওতে এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গাছের যত্ন নিন।